নেটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে আপনার বর্তমান বয়স কত সেটা আপনি কিভাবে বের করবেন, তো চলুন প্রিয় শিক্ষার্থী তা দেখি। তো লক্ষ্য করুন, আমি এখানে একটি ডাটাবেস তৈরি করে রেখেছি। সেক্ষেত্রে আমার এই ডাটাবেজের প্রথম কলামে আপনার লেখা রয়েছে ডেট অফ বার্থ এবং পরবর্তী কলামে রয়েছে এইজ লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন। এবার যে কাজটি করবেন, এখানে এইজ লেখাটির নিচে যে সেলটি রয়েছে আপনি এখানে ক্লিক করুন। এবার এখানে একটি ফাংশন টাইপ করতে হবে, তো আমি যেভাবে টাইপ করছি আপনারা অনুরূপভাবে টাইপ করবেন। তো প্রথমে টাইপ করেন ইকুয়াল, তারপর এখানে টাইপ করুন ডেটেটিভ। ডেটেটিভ টাইপ করার পরে এবার যে কাজটি করবেন, এবার একটি ব্রেকের দিন। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করতে হবে, এইচ কলামে যে প্রথম যে জন্ম তারিখটি রয়েছে এটি সিলেক্ট করে দিন। আমি এটিতে ক্লিক করলাম, ফলে এটি রয়েছে আপনার এইচ টু সেলে, তাই এখানে এইচ টু লেখাটি চলে আসলো। এবার কমা দিন। এবার প্রিয় শিক্ষার্থী টুডে টাইপ করুন। টুডে টাইপ করার পর ব্রেকের দিন দুইটা, এবার কমা টাইপ করুন পুনরায়। প্রিয় শিক্ষার্থী, এবার যেহেতু বছর বের করতে হবে তাই এখানে ইনভার্টেড কমার মধ্যে ইনভার্টেড কমা দেওয়ার পর ওয়াই টাইপ করুন এবং ইনভার্টেড কমা শেষ করে দিন। এবার ব্রেকেট ক্লোজ করে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার ভালো করে এই ফাংশনটি খেয়াল করুন কিভাবে আমি এখানে টাইপ করলাম। তারপর আপনি কিবোর্ড থেকে লক্ষ্য করুন কিভাবে এখানে ফাংশনটি টাইপ করলাম, সেটা ভালোভাবে খেয়াল করুন। এবং আপনিও অনুরূপভাবে এই ফাংশনটি এখানে টাইপ করার পর এখানে ব্রেকেট ক্লোজ করার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু আপনার 44 যে অর্থাৎ 1 ফেব্রুয়ারি 1977 সালে যিনি জন্মগ্রহণ করেছেন তার বর্তমান বয়স 44 ইয়ার। তো প্রিয় শিক্ষার্থী, এবার অন্যান্য যে জন্ম তারিখগুলো রয়েছে সেগুলো বের করার জন্য আপনি এই অংশে ক্লিক করুন। এখানে ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী, এখানে ক্লিক করে নিচের দিকে ড্রাগ করুন, ফলে অন্যান্য জন্ম তারিখ যেগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু বর্তমান বয়স বের হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি যখন আপনার কম্পিউটারে প্রথম এইভাবে এই ফাংশনটি দিয়ে বর্তমান বয়স কত সেটা বের করবেন, আপনার এখানে শুধুমাত্র এই বয়সগুলো কত সেটা বের হবে, যেমন 44, 29, 31, 37, 28, কিন্তু ইয়ার লেখাটি কিন্তু আপনার কম্পিউটারে আসবে না। তো এটি কিভাবে আনতে হয়, তো চলুন এবার সেই প্রক্রিয়াটি দেখি। তো ইয়ার আমার এখানে কিন্তু আমি এখানে ফাংশনটি টাইপ করার সাথে সাথে কিন্তু বয়সের সাথে সাথে বর্তমান বয়স যে বের হলো সেটার সাথে সাথে কিন্তু ইয়ার লেখাটি স্বয়ংক্রিয়ভাবে চলে এসেছে। তো আপনিও যদি চান সেভাবে আসতে, তাহলে যে কাজটি করবেন, আপনি এইভাবে মাউস দিয়ে ড্রাগ করে সিলেক্ট করুন, এবার এখানে রাইট বাটন ক্লিক করুন, এবার এখান থেকে ফরম্যাট সেলে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, ফরম্যাট সেলসে ক্লিক করার পর যে উইন্ডোটি আসলো সেখান থেকে আপনি কাস্টমস যে লেখাটি দেখতে পাচ্ছেন নাম্বার ট্যাবের অধীনে আপনি এটি সিলেক্ট করুন। এবং এখানে লক্ষ্য করুন আমি এখানে একটি হ্যাশট্যাগ দিয়েছি, হ্যাশ যে এখানে টাইপ করেছি, টাইপ করার পর এখানে আমার যে ইনভাইটেড কমার ভিতরে লক্ষ্য করুন, ইনভাইটেড কমার ভিতরে প্রথমে অর্থাৎ ইনভাইটেড কমার ভিতরে কিন্তু ইয়ার লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ প্রথমে ইনভাইটেড কমা দিবেন, তারপরে ইয়ার লেখাটি ভালোভাবে লিখবেন, তারপর ইনভার্টেড কমা শেষ করবেন। দেওয়ার পর আপনি এখানে ওকে বাটনে ক্লিক করলে কিন্তু প্রিয় শিক্ষার্থী এখানে অনুরূপভাবে চলে আসবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী আজকের এই টিউটোরিয়ালটি, যারা মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করেন এবং বর্তমান বয়স কত সেটা কীভাবে বের করতে হয় জানেন না, তারা এই টিউটোরিয়ালের মাধ্যমে সেই প্রক্রিয়াটি দেখে নিলেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।